So, আজকে আমার আব্বু আমার বিয়ে, এর জন্য আমাদের রাতের ডিনার হলো গিয়ে ফ্রাইড রাইস, চিকেন কারি আর হলো গিয়ে টুনা ফ্রাই। So, চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি এবং সবার প্রিয় তানিশা আপু চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগে অনেক অনেক রান্না বান্না আছে। তো ফার্স্ট আমরা মাছ ফ্রাই করব, সেটার জন্য একটু আদা রসুন জিরা বাটা নিলাম, আর এটা হচ্ছে টুনা মাছ, সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবার একটু হলুদের গুঁড়া। এবার মাছটাকে সুন্দর করে কেটে নিতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দর মতো চলে যায়। একটু লবণও দিয়ে ফেলেছি, সাথে একটু সয়া সস। আর আজকে কিন্তু তোমরা দেখবা যে প্রত্যেকটা জায়গায় অনেক অনেক লবণ দিব, ঠিক আছে? আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি, এবার সুন্দর করে মিক্সড করে ফেললাম। অনেক লবণ দিব বলতে আবার অনেক না, মানে লবণটা তোমাদেরকে দেখাই দিব, কারণ তোমাদেরকে না দেখাইলে এরপরে তোমরা এসে আমাকে বলবা আপনি তো এই তরকারিতে লবণ দেন নাই, আপনি ওই তরকারিতে লবণ দেন নাই, সেটা কিন্তু হবে না। তো জায়গা ছাড়ো, মাছটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম। এবার আমি ভাত খেয়ে ফেলতেছি, কারণ আম্মুর সাথে যেতে হবে একটু বাজারে, আর সেই জন্য হচ্ছে বাজারের লিস্ট করে ফেললাম। ফাঁকে আমার হাতের লেখাটাও তোমাদেরকে দেখাই ফেললাম, খুবই পচা হাতের লেখা, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো এই তো আমি রেডি হয়ে গেলাম, কিন্তু এভাবে রেডি হব না, আমি চট করে এই যে রেডি হয়ে আসলাম, একদম বাজারে যাওয়ার মতোই রেডি হয়ে গিয়েছে। আর চুলে হালকা তেল দেওয়া আছে, যেটা এই চুলে বোঝা যায় না। তো ননি রাগ করেছে, কারণ ননিকে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে না তাই। তো যাই হোক, ওর রাগ নিয়ে থাকুক, আমরা আমাদের মতো বাজারে চলে যাই। তো আম্মু আর আমি যাচ্ছি। এই যে আমার আম্মুর জাতীয় পিঙ্ক কালারের ব্যাগ, সাথে আমার পিঙ্ক কালারের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, আর সাথে পিঙ্ক কালারের জুতা। তো আমি আর আম্মু বের হয়ে পড়লাম। তো আজকে অনেকদিন পরে আমি আর আম্মু একসাথে বাজারে যাইতেছি। আম্মু এই কয়দিন বাজারে যায় নাই, ভাইয়া আসার পরে ভাইয়াই সবকিছু করতেছে। তো আমি আর আম্মু দুজনেই মহা খুশি। আর আমরা ভাবছিলাম বের হবো বিকেলবেলা, কিন্তু আনফর্চুনেটলি বের হইতে হইতে সন্ধ্যাই হয়ে গিয়েছে। তো ঢালি কাঁচা বাজার চলে আসলাম, এখান থেকে আমরা একটু বাজার করব। তো ফার্স্ট হচ্ছে মুরগি কিনে নিব, যেহেতু আজকে আমরা হচ্ছে নতুন করে আম্মু আম্মুর জীবনের প্রথম রান্না করবে হচ্ছে চিকেন কারি, ইয়েস। তো সেই জন্য আমাদের কিছু সবজি লাগবে। তো সবজি কি কি নিয়েছে এটা তোমাদেরকে বাসায় যেয়ে দেখাবো। আম্মু একটা একটা করে সবজি নিতেছিল, ঠিক আছে? এরপরে কিছু মুদি বাজার সদায় লাগবে, সেটাও নিলাম। এরপর আমাদের সস লাগবে, তো সস নিতে চলে আসলাম। তো সস টস সব নেওয়া শেষ, এবার আমরা বাসায় চলে যাবো। অনেক বাজার করা হয়েছে, ওভাবে ডিটেলস আর দেখাইলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ননি চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য, সেই ব্যাগটা আমাকে কোনোভাবেই দিবে না, যেহেতু তার আব্বু আম্মুর বিয়ে খাচ্ছে আজকে। তো সে সব কিছু নিজে হাতেই করতে চাইতেছিল। তো এই তো ফোনটা তার মুখের উপরে পড়ে গিয়েছে, একটু ব্যথাও পেয়েছিলাম। তো আমরা বাজার থেকে ক্যাপসিকাম, শশা, গাজর, তারপর পাতাকপি, এরকম অনেক অনেক সবজি নিয়ে আসলাম। তো এবার মুরগির মশলাটা বানাবো। তো একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, একটু ময়দা দিলাম, গরম মশলা না সরি, এটা হচ্ছে গোলমরিচ, আর সাথে দিলাম ডিম আর হচ্ছে সয়া সস আর পরিমাণ মতো লবণ। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, এবার এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে। এটা দিয়ে আমরা মুরগির মাংসটাকে সুন্দর করে মেরিনেট করে রাখবো। আর মুরগির মাংসটা হচ্ছে আমরা বাজার থেকে কেটে নিয়ে আসছিলাম, এরপর আম্মু সুন্দর করে ক্লিন করে ফেলেছে। এরপর হালকা একটু তেল দিয়ে দিব, আর আমরা যেহেতু আজকে চিকেন কারি বানাবো এটাকে মেরিনেট করে রেখে দিলাম। এরপর আমি সবজি কাটতে বসে পড়লাম, অনেক অনেক সবজি কাটবো, আজকে আর সবজি কাটাকাটি কম দেখাইলাম। তো ফার্স্টে পাতাকপি কেটে ফেললাম, ক্যাপসিকাম কাটলাম, এরপরে আমার একটু চাটনি খাইতে ইচ্ছা করছে, এটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। তো এরপর আম্মু অনেক সবজি টবজি কাটছে, আমি হচ্ছে সিম টিম কেটে দিলাম। সিম অবশ্যই আমাদের আজকের রান্নার জন্য, এটা অন্য রান্নার জন্য। তাই তো কড়াই টড়াই পাতায় আমরা রেডি। আর এই যে দুপুরের মানে মাছটাকে যেটা মেরিনেট করে রাখছিলাম টুনা মাছটা, সেটাকে আমাদের সেই খানদানি কড়াইয়ের মধ্যে বসায় দিলাম। তো এটা আস্তে আস্তে হইতে থাকুক, এবার আমরা চিকেনগুলোকে আগে ভেজে নিব তেলের মধ্যে, ঠিক আছে? তো এই দেখো চিকেনগুলো সুন্দর করে আমরা তেলের মধ্যে ভেজে নিতেছি, যেটা আমরা মেরিনেট করে রাখছিলাম। আর মাছটাও অনেক সুন্দর আস্তে আস্তে ফ্রাই হচ্ছে, খুব ভালোই লাগতেছিল দেখতে। এবার মাংসটা যে হালকা হালকা লালচে লালচে হবে, হালকা না, বেশ ভালোই লাল হয়েছে। তো একটু উঠায় নিলাম, আর আম্মু এদিকে রান্না করতেছিল, সবার একসাথে দেখাইলাম না, একবারে তোমাদের সামনে নিয়ে আসলাম আমাদের মুরগির মাংস। এবার হচ্ছে গ্রেভির মিক্সারটা বানাবো। তো আমরা এখানে সস নিলাম, চিলি সস, এটার সাথে একটু সয়া সস দিলাম। গ্রিন চিলিটা দেওয়ার দরকার ছিল, সেটা আমরা আনতে পারি নাই, একটু পানি দিয়ে ফেললাম। তো আমাদের কি কি মশলা লাগবে সেটা তোমাদেরকে দেখায় ফেললাম আমরা। ওখানে আম্মুর বানানো ম্যাজিক মশলাটাও রেখেছিলাম, সাথে গোলমরিচের গুঁড়া। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে হালকা একটু শুকনো মরিচ ভেজে নিব, রসুন কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি দেওয়ার দরকার ছিল, আমরা আদা বাটা দিয়ে ফেলেছি। তো এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার সুন্দর করে নাড়তে হবে। একটু গাজর কুচায় দিলাম, কোনো সবজি কিন্তু সিদ্ধ করিনি, একটু বরবটি দিয়ে ফেললাম। আর এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তো এবার এটাকে সুন্দর করে হালকা হালকা করে ভাজবো, আর কাঁচা মরিচও দিয়ে ফেলেছি। এবার আবার লবণ দিয়ে দিলাম, আর এখানে আম্মুর ম্যাজিক মশলাটা প্লাস হচ্ছে গরম মানে গোলমরিচের গুঁড়াটা, ওটা দিয়ে ফেলার পরে এবার চিকেনটাকে দিয়ে দিব। আর আমরা যে সসটা বানাইছিলাম সেই সসটা এবার সুন্দর করে দিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, তো এই তো কর্নফ্লাওয়ারটাও সুন্দর করে আমরা একটার মধ্যে দিয়ে ফেললাম, যাতে এটা সুন্দর একটু মিক্সড মিক্সড হয়। আর সামান্য একটু চিনি দিয়ে ফেলেছি, এটা সত্যি খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। যারা বানায় খাইছো তারা তো জানোই, আর যারা খাও নাই তারা অবশ্যই টেস্ট করে। আম্মু এটা আম্মুর ফার্স্ট টাইম বানাইছে, সত্যি অনেক মজা হয়েছে, যেটা সবাই খেয়ে বলেছে। তো এটা আমাদের চিকেন গ্রেভি রান্না হয়ে গিয়েছে। এবার ধনে পাতা দিয়ে একটু
কিছু পরিবেশন করে ফেললাম। তো এরপরে হচ্ছে আইজান নন্নি আর ভাইয়া বাইরে গেছিল, তো আমি বারান্দা থেকে ওদের একটু ভিডিও করছিলাম, ওরা হাই হ্যালো দিচ্ছিল আর আমি বলতেছিলাম যে আমার খুব খিদা লাগতেছে কারণ খাবারের এত সুন্দর গ্রানার, এদিকে দেখো আমাদের দুই বিড়াল কি করতেছে। আমাকে আম্মু বলছিল মাছটা ডেকোরেট করতে, তো দেখো আমি সস দিয়ে কি বাজে ডেকোরেশন করেছি, বাট মাছটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো মাছ ডেকোরেশন শেষ, এবার আমরা সেতুর জন্য ওয়েট করতেছিলাম। আর এদিকে আম্মু হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবে, তো ফ্রাইড রাইসের তো এর আগে পরে রেসিপি তোমরা দেখেছোই, তো এটা আর কি শেয়ার করবো। একদম বেসিক ফ্রাইড রাইস, কোনো মাছ টাছ না, শুধুমাত্র সবজি দিয়ে আমরা ফ্রাইড রাইস করবো। তো জায়গা এতক্ষণ ধরে তোমরা হয়তো ভাবতেছো যে এত খাওয়া দাওয়ার আয়োজন কেন চলতেছে, আসলে ভাইয়াদের 10th অ্যানিভার্সারি প্লাস আমার অ্যানিভার্সারির সময় বাসায় আসি নাই, তো এই জন্যই আজকে আমরা ছোট্ট করে একটু আয়োজন করলাম নিজেরা নিজেদের মতো করেই। যেহেতু তোমরা জানোই যে আমরা আমাদের বাসার সবাইকে এরকম করে সব কিছু সেলিব্রেট করতে পছন্দ করি, তো এই তো খাওয়া দাওয়ার পালা হয়ে গিয়েছে, সেতু বাসায় চলে আসছে, তো খাওয়া দাওয়া সব একসাথে একদম হাঁড়ি পাতিল সহ নিয়ে চলে আসলাম আমরা। এবার খাওয়া দাওয়ার পালা, দেখো ফ্রাইড রাইসটা কত বেশি সুন্দর হয়েছে, আর এই যে আমাদের চিকেন গ্রেভিটা, আর এই যে আমাদের ফিশ ফ্রাই। তো এই তো অবশ্যই আমাকে জানায়ও যে কেমন লাগছে আমাদের রান্নাবান্না তোমাদের। আর এই তো ভাইয়া একটু ভাবিকে সুন্দর করে খাওয়াই দিচ্ছিল ঢং করে, এদিকে দেখো আম্মু তাকায় আছে, ঠিক আছে। তো জায়গা ছাড়ো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করো, আমি জানি আমাদের ফ্যামিলিটাকে তোমরা অনেক বেশি পছন্দ করো, এভাবে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসা যাওয়ার খায়। আমার ভাই পুরো লটকায় গেছে। জায়গা ছাড়ো, আজকের ব্লগ এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে। সো ইনশাল্লাহ নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো আজকের মতো। আল্লাহ হাফেজ।